স্বামীজি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আর তার বাণীকেই একদম বাস্তবের মাটিতে এনে দাঁড় করালেন হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ দ্যুতিমান ভট্টাচার্য। সম্প্রতি আলিপুর চিড়িয়াখানা থেকে দত্তক নিয়েছেন একটি হায়নাকে, যা আগামী এক বছর তিনি দত্তক নিয়েছেন, এই রেকর্ডই থাকবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে। শুধু বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা নয়, এছাড়াও আঁকা, ছবি আঁকা, অভিনয় এবং চিত্র তোলা, বন্যপ্রাণী যেটাকে আমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বলি, তাতেও সিদ্ধহস্ত তিনি। আমি গাছপালা পশু পাখি নিয়ে কাজ করি, বিভিন্ন পত্রপত্রিকায় লিখি, তাছাড়াও আমার একটা বন্যপ্রাণ সম্বন্ধে সহজাত একটা ভালোবাসা রয়েছে। দীর্ঘকাল জঙ্গলমহলে চাকরি করেছি, সুন্দরবনেও চাকরি করেছি, তো সেইভাবে আমি চাই যে তারা একটুখানি যদি ভালো থাকে, তো তখন এই বিয়েতে এদের আলিপুর চিড়িয়াখানার ওয়েবসাইটে যেটা পেলাম যে অ্যাডপশানের রয়েছে উপায়, তো সেখানে আমি একটি হায়না দত্তক নিয়েছি যেটা এক বছরের জন্য। আগামী দিনেও আমার এরকম আরও দত্তক নেওয়ার ইচ্ছে রয়েছে। এইটা করবার পর আমি কয়েকদিন ধরে, এটা তো 25 অক্টোবর থেকে করেছি, তো এর মধ্যে আমার কাছে প্রচুর ফোন এসেছে, বিভিন্ন মানুষ জানতে চেয়েছে যে এটা কী করে করা যায়। আমাদের মধ্যে এটা যদি সবাই ইয়ে করি যে পশু পাখি বা গাছপালা এদের আমরা একটুখানি যদি কেয়ার নিই, তাহলে আগামী পৃথিবী সুন্দর হবে। তো সেটার জন্য একটা আমার একটা স্টেপ মাত্র, এতে যদি আরও মানুষ অনুপ্রাণিত হয় তবেই আমার এই কাজটা সার্থক। হাওড়া থেকে রাজীব মুখোপাধ্যায়, রিপোর্ট ইটিভি ভারত।